প্রথমে পেঁপেটা আমরা ভালো করে ধুয়ে নিব। এই দেখেন ময়লা, এগুলো অবশ্যই মানে এগুলো আঠা, এগুলো আমরা অবশ্যই ভালো করে ধুয়ে নিব। আজকে কিন্তু খাইতে সেই মজা লাগবো, খালি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। একটাই পেঁপে নিছি, কেননা যেন মানে কম জিনিসের বেশি স্বাদ একটা কথা আছে না, আমরা ওই জিনিসটাকে ফলো করে পেঁপেটা কিন্তু একটু পাকা পাকা আছে, এরকম দেখে একটা পাইরে নেবেন গাছ থেকে। মোটামুটি একবারে ক্লিয়ার হয়ে গেছে গা, একবারে পরিষ্কার। এখন আমরা চাকু নিব, সুন্দর করে কেটে ফেলবো, পিছনের সাইড এবং সামনের সাইড। চাকু দিয়ে আমরা এইভাবে সুন্দরভাবে ছিলে নিব। আপনারা চাইলে এই যে মিশিং বাইরেছে, মিশিং দিয়েও ছিলতে পারেন, আমি অবশ্যই চাকু দিয়ে ছিলতেছি। বিট লবণ, গুঁড়া মরিচ, সেই স্বাদ হইব। আজকে যে ঝাল দিব কেউ যেন না খেতে পারে, কিচ্ছে ফেলাবো ঝাল দিয়ে আজকে।
ভাই সেই স্বাদ, এত স্বাদ কে?